প্রধানমন্ত্রী আমাদের সে অনেক বয়সে বড়, তারপর যে পরিশ্রম করে আজকে জাতিকে যে একটি লাইনে উঠিয়ে দিতে আছে ট্রেনে, এখানে থেকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে দরকার হবে, তখন আবার একা পারবে না। এই জন্য আমি মনে করছি যে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে সফলতা, এই সফলতা আমাদের মেনে নিতে হবে। যারা এই সফলতা মানে না, যারা এই আলোকে আলো বলে চিহ্নিত করে না, যে উন্নয়ন দেখে না, শিক্ষা দেখে না, আলো বিদ্যুৎ দেখে না, অবকাঠামো উন্নয়ন দেখে না, মাননীয় প্রধানমন্ত্রী, দে আর ব্লাইন্ড টু দেয়ার আইস, অর্থাৎ তার অন্তরে অন্ধ, চোখে অন্ধ নয়, দে আর নট ব্লাইন্ড অফ আইস বাট ব্লাইন্ড টু আইস, মানে অন্তরের দিক থেকে তারা অন্ধ। এই অন্ধ মানুষের সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। যারা ইলেকশন করে নাই তাহলে রাজনীতিতে চলে যাবে, সময় দিবেন না। ইলেকশন ইজ এ গেম, ইলেকশন ইজ এ টেকনিক্স, ইলেকশন একটা প্রতিযোগিতা, এটা গণতান্ত্রিক রায়। আমাদের রাষ্ট্র শাসিত হচ্ছে সংবিধানের আলোকে, সংবিধানটা হয়েছে রক্তের মাধ্যমে রচিত, আমাদের স্বাধীনতা উত্তর পরবর্তীকালে গণপরিষদের সদস্যরা এই সংবিধান তৈরি করেছে, সেই অনুসারে নির্বাচন হতেই হবে। নির্বাচনে বিকল্প কোনো কিছু নাই, তাহলে আপনি পারেন আর একজনকে দিয়ে দিতে, অনেক অনির্বাচিত সামরিক বাহিনী, এটা কোনো দেশে যারা করে সে দেশ পিছিয়ে থাকে, গণতন্ত্রবিহীন দেশ, মানবিকতা থাকে না, মানবতা থাকে না, মানবাধিকার থাকে না, মৌলিক অধিকার থাকে না, উন্নয়ন থাকে না। পৃথিবীর কোনো দেশ গণতন্ত্র ছাড়া উন্নয়ন করতে পারে নাই। যারা বলবে যে পেরেছে, মিথ্যা বলে, তারা পারে না। সুতরাং আমাদের দেশে উন্নয়নের মূলকাঠি আমরা গণতন্ত্রের ধারায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই হিসাবে নির্বাচন দিয়েছে, একটি দল নির্বাচন করে নাই, না করে তো তারা পিছনে পড়ে গেছে, তাদেরকে আহ্বান করা হয়েছিল, তার করে নাই। দাবার খেলা নিশ্চয়ই আপনি দাবা খেলা, আমি খুব দাবা খেলতাম বেশি, এখন দাবার খেলায় একবার যদি কেউ মানে একটা ভুল চাল দেয় তাহলে তো রাজা মায়ের পর্বেই, তখন সেটা ওই খেলায় আবার পরবর্তীতে ওই খেলা আর হবে না, পরবর্তীতে আবার কবে খেলা খেলতে পারবে সেটা পরের ব্যাপার। সুতরাং একবার পিছনে পড়ে গেলে সেখান থেকে জেগে উঠতে কিন্তু সময় লাগে, এটা তাদের ভাবতে হবে। এখানে বোমা মারেও মেরেও কিছু হবে না, গ্রেনেড মেরেও কিছু হবে না, বরঞ্চ মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাবে, মানুষের কোনো আস্থা বিশ্বাস তাদের উপর থাকবে না, যে না এরা তো জনগণের বন্ধু নয়, এদের ভিতরে মানবিকতা নাই, এদের ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, ধর্ম নাই, ইসলাম নাই, মানুষকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসতে তারা নিরীহ মানুষকে মারতে পারে না, এই এই বুঝ কিন্তু মানুষের বিচারে এসে গেছে। মানুষরা তো বোকা নাই এদেশের মানুষ। সেই জন্য আমি বলছি যে রাজনীতি রাজনীতির গতিতেই থাকতে হবে এবং সুন্দর স্বচ্ছভাবে রাজনীতি হবে। সেখানে যারা পার্টিসিপেট না করে ভুল করেছে তাদের আবার পার্টিসিপেশনে আসতে হবে, অন্য কোনোভাবে চিন্তা করে লাভ হবে না। কারণ শেক্সপিয়ারও এই একই কথা বলেছিলেন, যদি ভালো কিছু করতে হয় তাহলে এবং যদি মানবিক কিছু করতে হয় তাহলে অনেক সময় নির্দয় হতে হয়, নিষ্ঠুর হতে হয়। যেমন আজকে আমাদের হোম মিনিস্টার সাহেব একটু আগে বক্তৃতা দিলেন, বক্তৃতায় তিনি বললেন যে মাদকের বিরুদ্ধে, এই মাদকের বিরুদ্ধে আমরা বারবার এখানে দাঁড়িয়ে কথা বলেছি, আমরা আমি নিজে বলেছি, অনেকেই বলেছেন, সরকার দলের মানে আওয়ামী লীগের অনেক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবশেষে সকলের ইচ্ছার প্রতি তিনি অনুধাবন করে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে নিয়েছেন, যে কারণে আজকে সারা দেশে মানুষ তাকে ধন্যবাদ জানায় এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে আজকে হোম মিনিস্টার সাহেব যেভাবে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এতে কিন্তু দেশবাসী উপকৃত হচ্ছে। কারণ আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ, কারণ মাদক যদি থাকে তাহলে যত সিদ্ধান্ত নেওয়া হয়, আর যত লক্ষ কোটি, 4,64,000 কোটি না, এর চেয়ে 14 গুণ বাড়িয়ে দিল, দেখা যাবে এক সময় দেশ অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং এই সিদ্ধান্ত অত্যন্ত সময় উপযোগী। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি সেদিনও ধন্যবাদ জানিয়েছিলাম, আজকেরও ধন্যবাদ জানাই। কারো অপপ্রচারে কারো কথায় এই ধরনের সিদ্ধান্ত থেকে পিছপা দেওয়া যাবে না, বরঞ্চ এই নিষ্ঠুর হতে পারে মানবিকতার জন্য, জনগণের স্বার্থের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের শান্তির জন্য, এতটুকু মেনে নিতে হবে আমাদের। তো মাননীয় স্পিকার, এই জন্য আমি বলছি যে বাজেটে খারাপ যারা বলে, খারাপ সমস্যা থাকতে পারে, খারাপের কিছু তো নাই। এদেশে আমাদের গ্রামগঞ্জে কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না, আজকের একটার প্রতান্ত অঞ্চলে, আমি সেদিনও বলেছি যে আমি কিন্তু সুন্দরবনের অপোজিটে বলেশ্বর তীরবর্তী এলাকায়, সেখানকার মানুষ বিদ্যুৎ পেয়েছে। আপনি যেখানে বললে যে মঙ্গার কথা বলেছে, একটু আগে মঙ্গা নাই, কিন্তু মানে সুন্দর কথা বলেছেন, একই অবস্থা আমি উপকূলীয় এলাকার মানুষ, সেই এলাকার মানুষ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে, এবং যেখানে পায় নাই আমাদের মানে বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে আমি আপনাকে কথা দিলাম এই বছরের ভিতরে আপনার সব বিদ্যুৎ সম্পূর্ণ করা হবে, মাননীয় প্রধানমন্ত্রী সদয় হইলে অবশ্যই হবে। তাহলে এটা কি, এটা অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট আমাদের এদেশে। শিক্ষার ব্যাপারে
আমাদের প্রত্যন্ত অঞ্চলে আজকে মানে ভবনগুলো হচ্ছে, শিক্ষার হার বাড়ছে এবং শিক্ষিত মানে সকলেই স্কুলে যাওয়ার জন্য খুব মানে উদগ্রি, বিশেষ করে মেয়েরা। নারী শিক্ষায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এখানে আমাদের ড্রপ আউট কমছে, এটা ভালো দিক। স্বাস্থ্যর দিকে আমাদের অনেক মানে সার্ভিস গ্রামমুখী হয়ে গেছে, বিদ্যুৎ হচ্ছে, অবকাঠামো নির্মিত হচ্ছে, বড় বড় অবকাঠামো। আজকে পায়রার দিকে চলে গেলে দেখবেন মনে হবে যে কোথায় চলে আসছি। আজকে যদি টার্মিনাল যেখানে এলএনজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সেখানে গেলে মনে হবে এটা কি বাংলাদেশ না কোথায়। আজকে পদ্মা সেতুর দিকে গেলে সেই একই অবস্থা হবে। আমরা মেট্রো রেলের কথা দেখছি, এগুলো আমাদের বাস্তবতা মেনে নিয়ে কথা বলতে হবে যে হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেলে চলে গেছে। এবং অনেকে বলেন এটা ব্রিক যেটা করেছিল, তারপরে নেক্সট ইলেভেনের ভিতর বাংলাদেশ আছে, 11টি দেশের ভিতর বাংলাদেশ অন্যতম অর্থনীতিতে। এটা কার পক্ষে সম্ভব হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার পক্ষে।